বিজনেস কিপার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে আমি প্রাইস গ্রুপ নিয়ে আলোচনা করব। প্রাইস গ্রুপ একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এটা আপনার কতটুকু কাজে আসবে আমি জানি না, তবে অনেক বড় বড় ব্যবসায়ী এটা কাজে লাগে। সো প্রাইস গ্রুপ সম্পর্কে ধারণা পেতে হলে আমাদের প্রথমে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে চলে গিয়ে আমরা হচ্ছে এখানে প্রাইস গ্রুপ বের করব। সো প্রাইস গ্রুপে আমরা দেখতে পাচ্ছি ডিফল্ট। সো আমরা আরেকটা প্রাইস গ্রুপ তৈরি করি যেটার নাম দিব হচ্ছে আমরা রিটেইলার, মানে হচ্ছে এরা আমাদের থেকে পাইকারিতে প্রোডাক্ট নেয়। সো আমরা একটা গ্রুপ তৈরি করে ফেললাম রিটেইলার। এখন বিষয় হচ্ছে যে আমরা প্রাইস গ্রুপটাকে এডিট করতে হবে আমাদের। যেমন রিটেইলার, এখানে আমরা যদি এখন গ্রুপ প্রোডাক্ট প্রাইস এখানে যদি আমরা যাই, তাহলে দেখেন যে আমাদের এখানে অনেকগুলো প্রোডাক্ট চলে আসছে, যে এই প্রোডাক্টের কোনো স্পেশাল প্রাইস হবে কি না, প্রোডাক্টের প্রাইস যা মন চায় তা থাকুক, শুধুমাত্র নির্ধারিত একটা গ্রুপের জন্য এই প্রাইস কার্যকর হবে কি না। সো আমরা এখান থেকে চাইলে আমরা সব প্রোডাক্টের দিব না, আমরা দুই একটা প্রোডাক্টের দিই। যেমন স্যামসং, এটা এক্সাম্পল স্বরূপ আমি দিচ্ছি যে এটা 20,000 টাকা, কাদের জন্য, আমাদের রিটেলারদের জন্য। দেন ডাভ শ্যাম্পু, সো ডাভ শ্যাম্পুর অ্যাকচুয়াল প্রাইস কত করে? ডাভ শ্যাম্পুর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 800 টাকা করে, কিন্তু আমাদের রিটেলারদের জন্য এটা 700 টাকা। অর্থাৎ এই প্রাইসটা আমার খুচরা প্রাইস সাধারণ যেটা, আর এটা হচ্ছে আমাদের রিটেলারদের প্রাইস। সো এটা হয়ে গেলে আমরা হচ্ছে এখান থেকে আপডেট প্রাইস দিয়ে দিব। ওকে, আর মানে হচ্ছে এই প্রাইসটা তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। এখন এইটা কাজটা কিভাবে করবে এটা একটা দেখার বিষয় আছে। সো এই কাজটা দেখার জন্য আপনাদের মনে আছে কিনা যে আমরা যখন পিপল থেকে কাস্টমার অ্যাড করেছিলাম, তখন আমাদের দুইটা বিষয় ছিল, একটা হচ্ছে প্রাইস গ্রুপ আর একটা ছিল কাস্টমার গ্রুপ। সো প্রাইস গ্রুপ হিসাবে হচ্ছে প্রোডাক্টের প্রাইসটাকেই পরিবর্তন করে ফেলা হয়। সো এখানে একটু খেয়াল করেন, আমরা হচ্ছে কি নাম দেওয়া যায়, আমরা মামুন নামে একজনকে যোগ করব। সো মামুনকে আমরা কোথায় রাখছি? রিটেইলারে। এবার আমরা তার বোঝার সুবিধার্থে আমি দুই সাইডেই দুইটা সেলস ট্যাব ওপেন করলাম। একটার মধ্যে আমি হচ্ছে ওয়াক ইন কাস্টমারের কাছে বিক্রি করব, দেখেন ডাভ, আর একটা বিক্রি করব স্যামসং। এ ও স্যামসং এর তো আমাদের হচ্ছে স্টক নেই। আচ্ছা, একটা দিয়ে টেস্ট করি, দেখেন এখানে প্রাইস আসছে কত, 800 টাকা। ওকে ফাইন, এবার আমরা আরেকটা স্ক্রিন ইন্টারফেসে এখানে হচ্ছে মামুন সাহেবের কাছে বিক্রি করি, মামুন। এবার দেখেন আমরা যদি ডাভ, তাহলে দেখেন 700 চলে আসছে। একই প্রোডাক্ট দুই জায়গাতে কিন্তু দুইভাবে চলে আসছে, তার মানে হচ্ছে আপনারা একই প্রোডাক্টের 2, 3, 4, 5 ধরনের প্রাইস সেট করতে পারবেন ব্যক্তিভেদে। আচ্ছা, এটা হচ্ছে ডিরেক্ট আমরা প্রাইসটাকেই পরিবর্তন করে দেখাইলাম। সো আমরা দুইটাই ক্লোজ করে দিচ্ছি। এখন আসেন হচ্ছে কাস্টমার গ্রুপ। দুঃখিত, এই গ্রুপে, এই ভিডিওতে আমি শুধু প্রাইস গ্রুপটা নিয়ে আলোচনা করলাম, আরেকটা ভিডিওতে আমি কাস্টমার গ্রুপ নিয়ে আলোচনা করব। কাস্টমার গ্রুপ কোনটা? ওই যে আমরা যখন পিপল থেকে অ্যাড কাস্টমারে গিয়েছিলাম, তখন কিন্তু এখানে একটা দেখাচ্ছিল। সো এটা নিয়ে আমি এরপরের ভিডিওতে আলোচনা করছি।